হ্যালো এভরিওয়ান এ ভেরি গুড মর্নিং অ্যাগেইন আজকে এই নতুন ভিডিওতে সবাইকে স্টাডি অ্যান্ড উইনের ইউটিউব চ্যানেলে স্বাগত সকালে অলরেডি জে আরবিটি প্রিপারেশনের একটা ভিডিও আপলোড হয়ে গেছে আমাদের চ্যানেলে ওই ভিডিওতে আমরা বলেছিলাম যে তোমাদের আরেকটা জবের ভিডিও আসবে কেন ওয়াই কারণ অনেকগুলো জব জমেছে ঠিক আছে এখানে আমরা টোটাল পাঁচটা জব দেখব পাঁচটা জব দেখবো প্রাইভেট ঠিক আছে প্রাইভেট আর কিছু আছে গভর্নমেন্ট কলেজে কিন্তু হাওয়েভার ওইগুলি কন্ট্রাক্ট চলে জন্য নিচ্ছে ঠিক আছে সবগুলো আমরা টোটাল পাঁচটা জবের জন্য দেখব এখানে তোমরা জানো যে আমরা একই সাথে চার পাঁচটা জব নিয়ে ডিসকাস করি ওই একটা ভিডিও একটা জব নিয়ে একটা ভিডিও বানানোর মানে সেই রকম মেন্টালিটি আমাদের নেই আমরা জানি টাইমের কতটুকু গুরুত্ব তোমাদের তাই আমরা একই ভিডিওতে চার পাঁচটা ছটা সাতটাও দিয়ে দিই মানে জবের আপডেট ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে ফার্স্ট টাইম যারা দেখছো চ্যানেলটা মানে ভিডিওটা যারা ক্লিক করেছো ফার্স্ট টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডিং মনে হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমার রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস জব আপডেটস পেপার অ্যানালাইসিস কাট অফ সব কিছু সবার প্রথমে পাবে ঠিক আছে আমরা এতটুকু এনশিওর করি যে তোমরা যদি আমাদের চ্যানেলটা ফলো করো ব্লাইন্ডলি তোমাদের কিছু মিস হবে না এ দায়িত্ব আমাদের ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নট গ্যাট ডিসঅ্যাপয়েন্টেড আমাদের ফেসবুক পেজে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করে তোমাদের পেজটা লাইক বা ফলো করে দিও ঠিক আছে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে যেখানে আমরা ওয়ান টু ওয়ান ইন্টারাকশন করি ঠিক আছে ওইটা লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওইটা ক্লিক করে আমাদের গ্রুপটা জয়েন করতে পারো যদি গ্রুপটা না পাও লিঙ্ক ক্লিক করে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি এন উইন অফিসিয়াল ফাইভ হান্ড্রেড ফিফটি প্লাস মেম্বার্স আছে ওইখানে তোমরা আমাদের সাথে টোয়েন্টি ফোর সেভেন কানেক্ট হতে পারো ঠিক আছে চলো শুরু করছি এই হচ্ছে তোমার জব নাম্বার ওয়ান আচ্ছা জব নাম্বার ওয়ান হচ্ছে রিটেল সেলস এক্সিকিউটিভ নিচ্ছে তোমাদের গিভার জন্য ঠিক আছে গিভা হচ্ছে তোমাদের কি বলবো নেকলেস জুয়েলারি ফ্যাশন টাইপ ফ্যাশন ডিজাইনার স্টোর ঠিক আছে গিভা কি কী নিচ্ছে রিটেল সেলস এক্সিকিউটিভ আগরতলা ত্রিপুরার জন্য স্যালারি কত চোদ্দো হাজার থেকে সতেরো হাজার টাকা পার মান্থ চোদ্দো হাজার থেকে সতেরো হাজার টাকা পার মান্থ এটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট চেয়েছে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে আর সেলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলিভেন্ট ওয়ান টু টু ইয়ার্সে ঠিক আছে যদি থাকে তোমরা অ্যাপ্লাই করো কীভাবে অ্যাপ্লাই করবে বলছি তোমরা একটা ওয়েবসাইট আমি বহুবার বলি তোমাদের ডাব্লিউ 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 ডট ডট কম ডট কমে যাবে এখানে জব টাইপ আসবে আর আরেকটা কী আসবে তোমার জব লোকেশন এই জব লোকেশনে গিয়ে তোমরা আগরতলা ত্রিপুরা লিখে এখানে সার্চ দেবে দিলে দেখবে এটা আসছে রিটেল সেলস এক্সিকিউটিভ ঠিক আছে তোমরা যদি না বুঝো ইন্ডিত কী করে ইউজ করে তোমরা আমাদের ত্রিপুরা জবসের প্লে লিস্টে যাও গিয়ে দেখবে আমি একটা জব ডিসকাস করেছিলাম অনেক দিন আগে যেখানে আমরা টাইটেলটা থামলেনের দেওয়া আছে টোয়েন্টি ফোর জবস ওই ভিডিওটা ক্লিক করো আমি ওইটার মধ্যে পুরো বলে দিয়েছি ইন্ডিটে কী করে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে সো এটা অ্যাপ্লাই করো আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের জাস্ট ইন্টিমেশন দিয়ে দেওয়া যাবে তোমাদের কিছু মিস না হয় ঠিক আছে চলো এবার চলে আসছি job number two. আচ্ছা জব নাম্বার টুতে এটা খুব ইম্পর্টেন্ট জব একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং আর বা মার্কেটিং অফিসার যাই বলো আসাম ডাউন টাউন ইউনিভার্সিটি নিচ্ছে জানো এখানে অনেক ত্রিপুরার মেরা পড়াশোনা করে ঠিক আছে ত্রিপুরাতেও এদের কী বলো ব্রাঞ্চ নেই মানে তোমাদের স্টাডি সেন্টার তারপর তোমাদের অ্যাডমিশন অফিস ওই সব আছে ঠিক আছে সো ওইটার জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং বা মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং অফিসার নিচ্ছে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী গ্রাজুয়েট হতে হবে যে কোনো সাবজেক্টে আর মার্কেটিং ডোমেনে তিন চার বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে বুঝতে যাদের আছে তোমরা অ্যাপ্লাই করো এবার কি করে অ্যাপ্লাই করবে বলছি এই চাকরির জন্য তোমাদের যা রেজিউম আছে জাস্ট রেজিউম আর সিবিটা এডিটি ইউ এইচ ডট টি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে মেল করে দাও মেল যখন করবে সাবজেক্টে লিবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং অর মার্কেটিং অফিসার ঠিক আছে নিচে বডি দেখবে স্যার আই উড লাইক টু অ্যাপ্লাই ফর এইভাবে মানে যেভাবে নর্মালি লিখো লিখে অ্যাটাচমেন্টে তোমাদের রেজিউমটা বা সিভিটা অ্যাটাচ করে পাঠিয়ে দেবে ঠিক আছে আর মনে রাখবে কোনো জব যখন রেজিউম দিয়ে অ্যাপ্লাই করবে তোমরা কন্টিনিউয়াসলি ইমেল চেক করে এমন অনেক সময় হয়েছে আমাদের অডেক বলেছে যে রেসপন্স আসেনি তারপর দেখেছে ইমেল খুলে যে অলরেডি রেসপন্স এসছে কিন্তু ওরা দেখেনি এমন করবে না কোনো কিছু তোমরা অ্যাপ্লাই করলে মানে ওইটা রেগুলারলি চেক করো ঠিক আছে তো অ্যাপ্লাই করে দিও ডাউট থাকলে জানিও চলো জব নাম্বার থ্রি আচ্ছা জব নাম্বার থ্রি হচ্ছে শিশু বিহার ওমস ওএনজিসি অফিসার্স মহিলা সমিতি মানে শিশু বিহারের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জব অফিস অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে একটা পোস্টে ঠিক আছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টেন্ট নিচ্ছে শিশু বিহার স্কুল আগরতলাচি পুরোটার জন্য ঠিক আছে ইলেভেন মান্থসের জন্য নিচ্ছে ফিক্সড নয় হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে গ্র্যাজুয়েশন লাগবে এম অফিসের কাজ তোমার জানতে হবে মাইক্রোসফট অফিস ঠিক আছে আর মিনিমাম ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ম্যাক্সিমাম পঞ্চাশ বছর পর্যন্ত তোমাদের বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমাদের আমি একটা কথা বলছি এইভাবে লিখে একটা ওয়ার্ড ডকুমেন্ট এইভাবে লিখে পজিশন অ্যাপ্লাইড ফর নেম ফাদার্স ওর হাজব্যান্ড নেই পোস্টাল এইভাবে পুরোটা লিখে একটা পাসপোর্ট সাইজ লাগিয়ে সিগনেচার নিচে দিয়ে ডিজিটাল সিগনেচার দিয়ে তোমরা এই ইমেল আইডি তাতে ইমেল করে দাও ঠিক আছে ইমেলআইডিটা কি শিশু বিহার ধরো আমি মুছে দিচ্ছি শিশু বিহার আগরতলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম কবে আগে সাত বারো দুই হাজার বাইশ আজকে হচ্ছে তোমাদের তিন বারো দুই হাজার বাইশ সাত সাত তারিখের মধ্যে তোমরা এখানে ইমেল করে দাও ফর্মেটটা দেখো নিচে দেওয়া আছে ঠিক আছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো এখান থেকে দেখতে পারো ঠিক আছে চলো কোনো ডাউট থাকলে জানিও মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে সাত বারো দুই হাজার বাইশ পোস্টের নাম কি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম অ্যাকাউন্টেন্ট বুঝতে পেরেছো স্যালারি কত নয় হাজার টাকা পার মান্থ ইলেভেন মান্থের জন্য কন্ট্রাক্ট যদি ভালো কাজ করো এগুলো এক্সটেন্ড হয় ঠিক আছে এবার আমরা দেখি জব নাম্বার ফোর আচ্ছা জানো নিলিট একটা কলেজ আছে যেখানে বিভিন্ন রকমের কোর্স হয় যেমন বিকম বিকম সরি বিসিএ বিসিএ এম বিভিন্ন কম্পিউটারের কোর্স হয় এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট যেখানে তোমাদের সব ফ্যাকাল্টি ম্যাক্সিমাম ফ্যাকাল্টি বাইরের ম্যাক্সি মানে মোস্টলি কি ডিপ্লোমা তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন কোর্সের ডিপ্লোমা এখানে ইলেকট্রনিক্সের ডিপ্লোমা আছে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা আছে ঠিক আছে যাই হোক এগুলো তোমরা সবাই জানো আশা করি নিলিট কলেজটা কোথায় বুর্যোগনগর বুজ্যোগনগর রিয়েল এস্টেট আছে তোমাদের একটা এরিয়া যেখানে নাকি বিভিন্ন ফুড পার্ক বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে যেমন একটা আছে নেপকো নেপকো আছে ঠিক আছে জাস্ট নেপকোটা পার হয়ে তোমার নাইলিটটা নাইলিটে রিসিপশনিস্ট নিচ্ছে ভেরি ভেরি গোল্ডেন অপরচুনিটি যারা নাকি এই সব প্রোফাইলে চাকরি খুঁজছিলে ঠিক আছে রিসিপশনিস্ট নিশ্চয় কেন বলছি গোল্ডেন অপরচুনিটি কারণ এগুলো যায় না ঠিক আছে তোমাদের রিনিউ হতে থাকে তো নাইলিটে তোমাদের রিসেপশনিস্ট নিশ্চয় একটা পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে আর তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে আর তোমাদের ম্যাক্সিমাম পঁচিশ বছর পর্যন্ত হলে তোমরা বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে পিওরলি ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ মানে আগের থেকে কিছু জমা দিতে হবে না যেদিন ইন্টারভিউ ওই দিন সব কাগজপত্র নিয়ে চলে যাবে ঠিক আছে মনে রাখবে এটাও সাত তারিখ এখন তোমরা ডিসাইড করো এটা দেবে না ওইটা দেবে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল সাড়ে নটার থেকে এগারোটার মধ্যে তোমরা চলে যেও এখানে আর পোস্টিং তোমাদের নাইলিট আগরতলা হতে পারে মোস্টলি নাইলিট আগরতলাতেই হবে সেন্টার হচ্ছে বুদ্যোগনগর তো যারা ওইদিকে খয়ারপুরের দিকে আছে তোমাদের জন্য তো আরও মানে কী বলবো গোল্ডেন অপরচুনিটি তো দেখো তোমরা অ্যাপ্লাই করো সাত তারিখ চলে যেও সকাল নটার মধ্যে নাইলিটের তোমাদের কলেজটার মধ্যে গিয়ে ইন্টারভিউটা দিয়ে এসো ইফ ইউ উইশ টু ডু সো ঠিক আছে চলো এবার আমরা দেখি লাস্ট জব জব নাম্বার ফাইভ কী আছে আচ্ছা জব নাম্বার ফাইভে তোমাদের আছে এখানে একটা স্কুল আছে বীরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল বীরেন্দ্রনগর কি বলেছি হায়ার সেকেন্ডারি স্কুল এটা কোথায় জিরানিয়াতে জিরানিয়াতে একটা স্কুল আছে বীরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল এটার জন্য বিভিন্ন টেম্পোরারি পোস্টে নিচ্ছে ঠিক আছে এগুলো চাকরিগুলো যাবে না বা তোমাদের চলতেই থাকবে ঠিক আছে চলতেই থাকবে ডোন্ট ওয়ারি এই স্কুলটার জন্য বিভিন্ন পোস্টে নেওয়া হচ্ছে একটা হচ্ছে গেট কিপার ইয়োগা ইনস্ট্রাক্টার মিউজিক টিচার ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট আয়া প্রত্যেকটার একটা একটা পোস্ট লাস্ট ডেট হচ্ছে দশ তারিখ ডিসেম্বরে আজকে হচ্ছে মাত্র তিন তারিখ আরও সাত দিন টাইম আছে যারা মনে করবে অ্যাপ্লাই করবে করে দাও ঠিক আছে তোমরা যদি মনে করো এগুলো নিয়ে কিছু জানতে চাও এই নাম্বারটাতে কল করে তোমরা জানতে পারো এইট এইট থ্রি সেভেন ফোর সিক্স এইট সিক্স নাইন ফোর ফোন করে জানতে পারো আমি বলে রাখছি গেট কিপারের জন্য মিনিমাম এইট পাস হবে ইয়োগা ইনস্ট্রাক্টারের জন্য তোমাদের ইয়োগাতে কোর্স করা থাকতে হবে এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে মিউজিক টিচারের জন্য তোমাদের বিএ ইন মিউজিক করা থাকতে হবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্টের জন্য এইট পাস আর আয়ার জন্য আশা করি ফিফথ পাস থাকবে ফিফথ ক্লাস পাস ঠিক আছে তবুও তোমরা যদি মনে করো জেনে নিও আর তোমাদের কী করে জমা দেবে যে তোমাদের রেজিউম আছে রেজিউমটা রেজিউমটা এ ফোর সিটে নেবে প্রিন্ট করবে ওইটার সাথে তোমাদের সব এডুকেশনাল সার্টিফিকেট যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সগুলো জেরস করে সেলফ অ্যাটেস্টেড করবে সেলফ অ্যাটেস্টেড করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা ইয়ে করবে দেখো এই যে পেপারটা আছে তো নিচে করবে সেলফ অ্যাটেস্টেড ঠিক আছে নিচে করবে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা নিয়ে তোমরা জমা দিয়ে দিও ঠিক আছে কত তারিখের মধ্যে দশ বারো দুই হাজার বাইশের মধ্যে জমা দিয়ে দিও কোথায় বীরেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল যেটা নাকি জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরাতে ঠিক আছে দেরি করো না যে ভাই বলেছি জমা দিও আর একটা খাম নিয়ে যেও খামের মধ্যে লিখো ওপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে তো এই ছিল ছোটো একটা ভিডিও যেখানে আমরা টোটাল পাঁচটা জবের কথা বলেছি আরও জবের ভিডিও আসবে টাইম টু টাইম টিপিএস সিগুলো আমি নিয়ে আসবো টিপিএসি এগ মানে এগ্রিকালচার অফিসারের পোস্টটা যেটা বেরিয়েছে আইনি কারণ এগুলো সবাই জানো কমন পোস্ট ঠিক আছে তাও আমি বলে দেবো ডোন্ট ওয়ারি নেক্সট জবার ভিডিওতেই বলে দেবো এতটুকু দেখে থাকলে ভিডিওটা লাইক করে দিও বন্ধু বান্ধবের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো যাতে আমরা ভিউ পাই আর সাবস্ক্রাইবার পাই ঠিক আছে এগুলো পেলে আমরা উৎস আমাদের টিমে সবাই উৎসাহ বেড়ে যায় ঠিক আছে যে আমরা তো আরও করবো কারণ ভিউ আসছে সাবস্ক্রাইবার আসছে সাবস্ক্রাইব করে দিলে নট গেট ডিস্যাপয়েন্টেড ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ টু এভরি আর আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন ক্সেস দেওয়া আছে ওটা ক্লিক করে গ্রুপটা জয়েন করো যদি মানে লিঙ্কটা যদি কাজ না করে টেলিগ্রামে গিয়ে সার্চ করো স্টাডি অ্যান্ড উইন অফিসিয়াল ওইখানে দেখবে আমাদের এই লোকটা দেওয়া আছে ফাইভ ফিফটি প্লাস মেম্বার্স আছে জয়েন করতে পারো ইফ ইউ ওয়ান টু ইন্টারাক্ট উইথ হাজ পার্সোনালি ঠিক আছে চলো সবাই ভালো থাকবে আজকের বাকি দিনটা সবার খুব ভালো যাক টাটা বাই বাই টেক কেয়ার